রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাল্টিভিশন টেক স্কুলের পক্ষ থেকে ফিলিপ ক্লাব ক্লাসের অন্তঃপ্রাণে সবাইকে স্বাগত, শুভেচ্ছা স্বাগতম। এই জন্যই যে আজকে আমরা একটা স্পেশাল টাইপ ফিলিপ ক্লাব নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে যে টাইপ ফিলিপ ক্লাব তার WF মানে ওয়ার্কিং প্রিন্সিপাল বা ওয়ার্কিং ফাংশন, ইংলি টাইম ডায়াগ্রাম আর স্টেট ডায়াগ্রাম। হ্যাঁ, স্টেট ডায়াগ্রাম। এখন আমরা কিন্তু যেকে ফিলিপ ক্লাব নিয়ে আলোচনা করছি, যেকে ফিলিপ ক্লাব প্রায় মডিফাই করে ডি ফিলিপ ক্লাব অর্থাৎ ডাটা টাইপ ফিলিপ ক্লাব, অনেকে বলে ডিলে টাইপ ফিলিপ ক্লাব, এটাকে এই দুটো ভ্যানিশ করে দিয়ে কোনো ফিডব্যাক থাকবে না, না থেকে এই জায়গায় আর একটু ক্লাব পালসেবল থাকবে, সমস্যা নেই। বাট এখানে মডিফাই করেছে এই জায়গাটা, কোটা মজার জিনিস। এখানে যেতে সব উদ্ধার চলে গেছে যে একটা টাকা একটা ইনপুট দিয়েছে, তাহলে এই আছে ডি টাইপ। এখানে একটা মজার বিষয় যে দেখো, যখন ডি টাইপে এখানে একটা নট গেট লাগাইছি, নট গেট, তখন দেখো কখনো এই জিনিসটা হবে না যে এই জিনিস অর্থাৎ জিরো হলে এ টু জিরো, তার মানে এটাও ক্যান্সেল হয়ে গেল, নট সেন্স ক্যান্সেল। তার দ্বারা আমার দেখো এখানে ওয়ান ওয়ান কখনো ক্যান্সেল হয়ে গেল, তার খুব মজা বিষয় না, তার মানে আমার পড়ে থাকলো কয়টা, অর্থাৎ ডাটা কখন ট্রান্সফার হবে, কখন ডাটা ট্রান্সফার হবে, যদি এখানে এই অবস্থায় থাকে তখন কি ধরো, এটা হচ্ছে ডাটা নেবে, এটা হচ্ছে ডাটা ছেড়ে, এটা খুব ভালো মজার বিষয়, মজার বিষয়। তাহলে এটা এই জন্য এটাকে ডাটা টাইপ বলে, ডাটা ট্রান্সফারের জন্য এই ফিলিপ ক্লাবটা ব্যবহার করি। তাহলে পড়ে থাকলো কিনা কিনা, তার মানে আমার আমার এখানে ব্যাপার আছে, এখানে আবার একটা ইনপুট দিলাম এইটা ঠিক আছে, তাই না, তার মানে জিরো আর ওয়ান কোলাত পালসে একই পজিটিভ ধরলাম, সিপি পাল কোলাত পালস। তাহলে এখানে এই অবস্থায় আমাদের কিউ বার জিরো, এটা ওয়ান আসবে, আর এটা তুমি পাও এখন। তাহলে আমরা একটু ভেরিফাই করে দেখি কি অবস্থা হয়। হ্যাঁ, ভেরিফাই করলে আমরা তো এখানে ডি টাইপ একটা ফিলিপ ক্লাব চলে গেল। এখন দেখা যাক এখানে মনে করো কি আছে, জিরো আছে, এখানে ওয়ান আছে, সাপোজ, তাই না, মনে করো। তাহলে আমার এখানে দিলাম কি জিরো, তাহলে এখানে পৌঁছে যাবে কি ওয়ান, যাই ছিল ওখানে রিসেট হয়ে গেল, ডাটাটা পরিষ্কার হয়ে গেল, অর্থাৎ মেমোরিতে আমরা ক্লিয়ার করলাম, কি করলাম, ক্লিয়ার। বাট এখন যদি এখানে ওয়ান দিই এই জায়গাটাই, আর তাহলে এখানে কি হবে, জিরো, জিরো, আর আমাদের এই অবস্থায় ছিল, তাই না, এই অবস্থায় ছিল। তো জিরো এখানটায় যদি হয় তাহলে এটা হচ্ছে ওয়ান, এটা কি হবে, এটা ওয়ান ওয়ান জিরো, ঠিক আছে। এখানে কি ছিল একটা ওয়ান, যে কোনো একটা যদি জিরো হয় তাহলে এটা কি ওয়ান, এই ওয়ান এখানে আসবে, তার মানে এইভাবে দেখতে পাচ্ছি যে একটা ডাটা কি জিরো অর্থাৎ ডি সিগন্যালের মাধ্যমে আমরা ডাটাকে কি করতে পারি, সেট রিসেট করতে পারছি, অর্থাৎ ডাটা ট্রান্সফার করতে পারছি। এখন এটা হলে ডাটা ট্রান্সফার ওয়ান দু, এটা হলে ডাটা ট্রান্সফার চেঞ্জ করতে পারি, তার মানে এটা একটা বাফার, বাফার রেজিস্টার হিসেবে কাজ করে, এটাকে বলে বাফার রেজিস্টার হিসেবে। আর ডি টাইপটাকে এখানে ডাটা ট্রান্সফরমেশন, এর ক্ষেত্রে ডাটা ট্রান্সফারের ক্ষেত্রে ব্যবহার হয়, বাফার রেজিস্টার হিসেবে ব্যবহার হয় ডি টাইপটা এজন্য, অথবা ডিলে টাইম হিসেবেও ব্যবহার হয়। এই যে সিগনালটা না পাওয়া পর্যন্ত, সেই কোলাক পাস না পাওয়া পর্যন্ত ডিলে করে, কোলাক পাসটা বাড়িয়ে দিলাম টাইম, তাহলে দেখা যাচ্ছে 5 সেকেন্ড পরে যেমন ডাটা আসবে, মানে কোলাক পাস এই 5 সেকেন্ডে দিতে হবে, তার মানে এটা টাইম ডিলে
লেখলাপ হিসাবেও কাজ করে। তাহলে ডি টাইপের আরেকটা নাম আছে টাইম, কি দিলে টাইম দিলে, টাইম দিলে ডাটা টাইপ লেখলাপও বলা হয়, বলা হয় তাই না? তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ। এটা মনে করেন এই অবস্থা, এই অবস্থা কি আছে জিরো, তারপরে এটা ওয়ান হয়ে যাবে তাই না? ওয়ান হবে এখানে কত পয়েন্ট বাইরে হবে এখানে ওয়ান দেখবো যে